আসসালামু আলাইকুম কাল আসন্ আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখিয়া বুঝরা আমি আজকে তো আমি আজকে রিসমাস রান্ধিম তো এর লাগে আমি মাছ গুলার লৈছি লইয়া বালাটিকে খাটিয়া তো আমি দেখা রাঁধছি তো আমি মাছ দুইটারে লৈয়া একটু ল্যাঙ্গুরা হলা ফালাই আমি বালাটিকা মশলা দিয়ে আমাকে রাখছি প্রায় আধা ঘণ্টা আমি লেবু দিছি আপনার দিন তো একটা পেন গরম করিয়া আমি পেনার মাঝে তেল দিছি তেল আমি একটু গরম করছি তোমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া তো আমার লগে পা তখন আমি মাছটা দিম দুটা মাছ আমি ভাজিয়া লইমু ধর আমি সুন্দর করে মাছগুলার বাজিয়া লই তো আমি এখন মাস্টারে একটু উল্টাইয়া দিম আমি মানে আলতো আল্ট উল্টাইয়া দিয়ার যাতে মাছটা বাঙ্গে না আর মাছের ভিতরে কিন্তু ডিম আছে আমি ডিম সহকারেও মাস্টারে বোনা করতাম সাইরাম তো মানে পাশ হয়ে গেছে আমি উল্টাইয়া দিছি এখন আমি আবার উল্টাইয়া দিয়ার আমার দুপাশ হয়ে গেছে এখন আমি নামাই নিম আমি এখন লাম দিছি এখন আমি ও তেলের মাঝে কিটা পিয়াজ দি আমি পেঁয়াজ দিয়ে আমি একটু পেঁয়াজ গুল্লার চাড়া সরিয়ে দিম তো এখন আমি কেন মাঝে দুইটা একটা খাসার একটা ফাখনা টমেটো দিছি আর দুইটা খাসামরিচ দিছি এগুলা আমি মানে খাসা টমেটোটা আমার খুবই ভালা লাগে তো দেখো ফাখনা টেমেটো মজা লাগছে খুব বেশি আপনার ওলা বালা লাগে খাইব আমার গাছর টেমেটো আছে সারি আনি আমি আস্তে আস্তা টেমেটোগুলার দিছি তো এখন দেখেন আমি এনের মাঝে মশলা এড করম তো মশলা এড করার আগে আমি এনের মাঝে একটু ফানি মানে ও মসলা দিয়ে ওকে আমি পানির মাজে গুলি লাইছি বেশি করে মাছর যে ইত্যাদি বানাইছিলাম মানে মসলা মখাই ছিলাম ও মাসের মাজে আমি একটু মসলা দিয়া পানিগুলার বালাতিকা দিয়া দিছি গুলাই গুলাইয়া দিছি মশলা গুলারে তো দেখো আমি বালাত দিছি তোপর যায় আমার এইগুলা মাছ মানে মশলাগুলা একটু ফসি আইছে তোর পরে আমি মাছগুলা দিছি দিয়ে আমি এখন বালাটিকে গুড়িয়া দিয়া ডাক দিয়া তো ডাকনাটা আমি আর আপনারা লগে দেখাই না আপনারা ডাকনা দিয়া কম আগুন দিয়ে একটু গুড়িয়া দিবা তো মাছটার ভিতরে গিয়া মশলা ডুব আর যেহেতু মাছের ভিতরে ডিম আছে একটু মশলা ডুবা তো আমার কিন্তু কাঁচা ফাঁদনা টমেটোটা গলি গেছে কাঁচা টমেটোটা আছে ফরে আমি টমেটোটা বাঙ্গিয়া দিছিলাম কাঁচাটা গলছিল না তারপরে আমি বাঙ্গে দিছি টমেটোটা তো দেখো খুব সুন্দরে কিন্তু মাছটা হয়েছে আর খুবই মজা লাগছিল মাছ ভাজিগুলা আপনারা ওরা সুন্দর করে মাছ ভাজি সরিয়া বড় বড় মাছ দিয়া রান্ধিয়া খাইবা আমরা মানুষ কম তাই সময়া রাঁধছি আপনারা মানুষ বেশি থাকলে বেশি করে রাঁধবা আর বেশি করে মজা করি ভাত খাইবা রান্ধিয়া যতটুই হোক আলহামদুলিল্লাহ আমরা খাইয়া খুব মজা লাগছে আমরা রাতে এগুলা খাইছি সবে মিলিয়া এখানে বারাত থাকবা সব খুঁধা আসসালামু আলাইকুম